আল্লাহ তাকে হেফাজত করুন সৌদি আরব থেকে জানতে চেয়েছেন সম্মানিত ওস্তাজি মহরম মাসে কি কী ঘটনা ঘটেছিল বিশেষ করে কারবালার কী ঘটেছিল আমাদের দেশে আলেমদের কাছ থেকে অনেক কিছু শুনতে পাই সঠিকটা জানি উপকৃত করবেন আলহামদুলিল্লাহ ওসাল্লা সালামু আল্লাহ মাবাদ সর্বপ্রথম বসির ভাই আল্লাহ আপনাকে সুস্থ রাখুন নিজেকে বরকত দেখ বাঁচায় রাখুন হায়াতে দীর্ঘ জীবন লাভ করুন তৌফিক দান করুন ভালো কাজের উপরে আমার গ্রুপে যারা আছে মুসলিম মমিন মমিনা যারাই যেখানে আছে এবং সমস্ত মুসলিম কবুল করুন এই মাস সম্পর্কে দু একটি কথা মহরাল আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস আল্লাহ সুবাহ আসমান এবং জমি যখন থেকে সৃষ্টি করছেন তখন থেকে মাসকে বারো মাসে ভাগ করছেন যেটা আল্লাহ সুরা তোবার মধ্যে স্পষ্ট বলে দিয়ে গেছেন আদ্যতা শহর ইসন আসার সাহানের নাবি অনরম বলেছেন আর এই বারো মাসের মধ্যে চারটি মাস সম্মান দিয়েছেন মর্যাদাপূর্ণ মাস তার মধ্যে জিলকস জিল মহররম এবং রজক মাস এই বারো মাসের যে চার মাস সম্মানিত মাস চার মাসের মধ্যে প্রথম মাস হলো মহররম মাস এই মহররম মাসকে আল্লাহ নবী সাল হাদিস বলছেন শাহরুল্লাহির মহরম আল্লাহ দেখে নিজবত করছেন অর্থাৎ সবই তো আল্লাহর মাস তারপর এটা সম্মানের দিক থেকে যেহেতু এটা কাফেররা সফরুল আউয়াল বলতো অর্থাৎ মহরম সফর এটা বলতো প্রথম সফর আর এটা দ্বিতীয় সফর এই কারণে এটা মহা শাহরুল্লাহ বলা হয়েছে শাহরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মহরম মাস হারামকৃত তোমার সম্মানিত মাস আর মহরম মাসে মহর্রম মাসকে কেন্দ্র করে এই অনেক ধরনের কল্প কাহিনী চালু আছে যা মিথ্যা বানোয়ার বহুত কিছু বহুত কিছু তো মহর্রম মাসের সবচেয়ে আমল যোগ্য দুটি আমল একটি হলো শূন্যতির একটা হলো বেদাত বেদাতকে বর্জন করতে হবে শূন্যতে অনুষ্ঠানে আমল করতে হবে শূন্য এল মহরম মাসের দশ তারিখে যেটাকে আশুরা বলা হয় সেই তারিখে রোজা রাখা এবং এটা শরীর সম্মত আল্লাহনবী সাল্লাহ আসলাম রোজা রেখেছেন এবং রাখতে বলেছেন সাহাবা ইকরাম রোজা রাখেছেন এবং আল্লাহ নবী ফজিলত বর্ণনা করছেন মুসলিমের হাদিসে সেটা কি বিশেষ সাবেক কাতা দারাজ আবু কাতা দারাজ থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহ আসালাম বলেছেন আল্লাহ ইন আহতি আল্লাহিরাসানি কবলা কবলা কবলাহু অর্থাৎ অর্থ হইল যে আমি আল্লাহর আশা করি যে সৌমে আশুরা এই মহরমের রোজা আল্লাহর কাছে এক বছরের পিছনে গুণা মাফ হয়ে যাবে এটা আল্লাহর কাছে আমি আশা করি এই বিষয়ে সুতরাং এটা ফজিলতপূর্ণ এই জন্য রোজা রাখার উদ্দেশ্য কী ছিল মহরম মাসের যে ঘটনাটি ঘটেছিল হ্যাঁ এটার আগে বলছি তাহলে রোজা দ্বারা আমরা শূন্যতে আমল জানতে পারলাম আর বেদাতে আমল কি যেটা শেয়ারা করে থাকে বেদাতে আমল মহরম মাসে অনেক কিছু কল্প কাহিনী এই সেই ইত্যাদি তারপরে বানোয়ার কিচ্চা কাহিনী বহুত কিছু বলে যা এখানে বলে শেষ করা যাবে না মহরমের দশ তারিখে রোজা রাখো এই হাদিসগুলি বর্ণিত পরিবারের সবারকে খানাপানা ভালো খাওয়া তাহলে এই হবে সেই হবে পরিবারে এই হবে রিজিকে বরকত হবে মহরম মাসে আদমআলা আসালামের তবাকবুল হয়েছে তাকে সফিউল্য উপি দেওয়া হয়েছে ইদ আসলামকে উঁচু স্থানে রাখা হয়েছে নুআসালামকে কিস্তি থেকে বের করেছে ইব্রাহ আল্লাহ সালাম ন আগুন থেকে বাইর করা হয়েছে মুসা আলাহ সালামের এই দিনে জেল ইসরা আল্লাহ সালামকে জেলখানা থেকে বের করা হয়েছে ইয়াকু আলাহিসের চোখের জ্যোতি ফিরে আসছে আইব সালামকে বিপদ থেকে উদ্ধার করা হয়েছে মাছের প্যাট থেকে উদ্ধার করা হয়েছে তারপরে এই ধরনের কত কল্প কাহিনী সালামকে মাফ করা হয়েছে সালামকে বাদশা বানানো হয়েছে এই দিন আরুষ তৈরি করা হয়েছে আসমান বহুত কিছু সব মিথ্যা শুধুমাত্র সত্য হিসাবে মহরামের ঘটনা এই দিন আল্লাহ রসুল্লাহ আসলাম রোজা রাখার উদ্দেশ্য ছিল ইহুদিরা রোজা রাখতো আল্লাহ নবী সাল্লাহ আসালাম মদিনা যা যে দেখেছিলেন যে তারা রোজা রাখতেছে তাই তিনি বলছেন যে কেন রোজা

এগারো তারিখের রোজাটা দুর্বল বর্ণনা করা হয়েছে যে তারিখটা বর্ণনা করা হয় উত্তম হলে নয় দশ রোজা রাখা নাহলে দশ তারিখের রোজা রাখবে যে সবের হাদিসে বর্ণনা হয়েছে যা পূর্বে উল্লেখ করলাম এটি হল মহরমের ঘটনা সত্য আর যেটা কার্বালার ঘটনা মহর্রম আসে এটাও সত্য কার্বালার ঘটনা ঘটেছিল সেটা সংক্ষিপ্ত হিস্টোরি হলো যে আল্লাহ সুফ হানা তালা আল্লাহ নবী সাল্লাহ আসসালামকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফা হলেন আবহকার তারপরে খলিফা হলেন ওমার তারপরে খলিফা ওসমান রাজালন হলেন ওসমান রাজাল হোক খেলাফত আমলে আব্দুল্লাহ বিন সাবা যিনি ইহুদির সন্তান ছিলেন মুনাফেক আব্দুল সাবা ছিল এই ইয়ামান শহরের সাবা সে মুসলমান হয়ে মুসলমানের পোশাক পরে মুসলমানদের মাঝে কুচক্র করে শয়তানি করে অনেক কিছু কুচক্র দল গঠন করে ওসমান কোরআন পর অবস্থায় হত্যা করছে তারপরে আলী আলীরাজম খেলাফতের প্রতিষ্ঠায় অধিষ্ঠিত হন আলী আলিরাজ খেলাফত আমলে পরে মোয়াবিরাজের সাথে কিছু ভুল ছিল মোয়াবিরাজ হোক খেলাফত মেনে নিয়েছিলেন কিন্তু মোয়াবিরাজ দাবি করেছিলেন যে আলিরাজন হোকে এটা যে ওসমানের বিচার করা হোক কিন্তু মোহাম্বের ও আলিরাজ বিরোধিতা করে নাই পরে আলিরাজ সেখানে দেখা করতে গেছিলেন তার সাথে সমঝোতা করার জন্য গিয়েছিলেন তাকে ভালোবাসা স্থলে কিন্তু আলী আলিরাজমকে তার দলবল হোক কতল করছে হত্যা করছে তারা কিন্তু মোয়াবিরাজ এখানে দোষী না তারপরে মোয়াবিরাজ হোক যখন দুনিয়ার বুকে শেষ অবস্থায় ছিল যেন খেলাফত প্রতিষ্ঠিত হন তার হাতে বায়াত করা হয় তখন তিনি তার ছেলে কে ইয়াজিদকে গভর্নর হিসেবে খলিফা হিসেবে নিযুক্ত করেন পরে এদিকে মদিনাতে হাসান রাজালানহ ছয় মাসের খলিফা ছিলেন পরে হাসান রাজালানহ হাসান রাজালান মহাবিরাজাল বেঁচে থাকতে কিন্তু হাসান হোসেন অনেক সম্মান করতেন এবং তার কাছে যাইতেন পরে যখন মহাবীরহো মারা যান ইয়াজিত ইয়াজিদ তখন হোসেন রাজালানোর সাথে বুদ্ধি করতে হাসান রাজালানহ তার সাথে যা সমঝোতা করছেন তারপরে হোসেন রাজালান হুম হোসেন রাজালানহকে তারা ডাকছিল এদিকে মুনাফিকি করছে ওদিকে অনেক বড় ঘটনা হোসেন রাজালান্নকে ডেকে নিঃশিংসভাবে হত্যা করছে তারা যে ঘটনা আপনারা জানেন অত্যন্ত পাপিষ্ঠ পাপিষ্ঠ ব্যক্তি হত্যা করছিল নিসংসভাবে হোসেন রাজাল যখন কুফার দিকে বাসরার দিকে চলছিল তখন আবদুল্লা বিন জোবায়ের তারপর আবদুল্লা বিন জোবায়ের তারপরে বিশিষ্ট সাহাবি আর অন্যান্য অনেক সাহাবি এবং ইবনে ওমার রাজালান হু যখন শুনছিলেন আব্দুল জুবাইর ছিল এখানে সাইদ বিন ক্ষুদ্রা জেলাম ছিল তারপরে তারা না করছেন বারং শক্তভাবে না করছেন যে আপনি ওদিকে যান না আপনি জানেন না আপনার আব্বাকে এবং আপনার ভাইকে তারা নৃশংসভাবে হত্যা করছে এই ইত্যাদি ইত্যাদি অনেক বড় ঘটনা হয়েছিল তারপর আবদুল্লা বিন ওমার রাজাল যখন শুনছিলেন তখন তিনি দুই দুই তিন দিনের পথ অতিক্রম করে যায় তাকে যা বলছিলেন যে আপনি যায় না হ্যাঁ আপনি ওখানে যায় না কিন্তু সে শোনেন না শেষ পর্যন্ত তিনি বলছিলেন যে নবীকে দুইটা এক দেওয়া হয়েছিল দুনিয়াতে থাকার ব্যাপারে মৃত্যুর ব্যাপারে হ্যাঁ নবী মৃত্যুকে একখিয়ার করছেন আপনিও তো তাই করতে চায় আহলেবায়াত হিসাবে যাই হোক শেষ বিদায় নিয়ে চলে আসছেন কিন্তু তারা হোসেন তার দ পরিবার নিয়ে সেখানে গিয়েছিলেন আরও সাথে যাওয়ার ছিল সবাইকে নিঃসংসভাবে হত্যা করছে ইত্যাদি ইত্যাদি এই সম্পর্কে অনেক কথা রয়েছে তো আমাদের দেশের কারবালা সম্পর্কে যে সমস্ত কল্পকাহিনী বলা হয় এটি মিথ্যা বানোয়াট ইয়াজিদকে অনেক কিছু করা হয় মহবের আজ দোষারোপ করা হয় সাবিদিকে বকাবাজি করা হয় ইয়াজিদকে জাহান্নামি বলা হয় তারপরে বহুত কিছু এই সমস্ত ঘটনা বিশা বিশ্বাস সিন্ধুতে অনেক মিথ্যা কল্পকাহিনী দেওয়া ভর্তি যেটা মোশার ভোসারি লেখা এরকম ইতিহাস আমাদের দেশে অনেক বিক্রি করা বিকৃত করা হয়েছে মানুষ সত্য ইতিহাস সম্পর্কে না জেনে উল্টাপা বিশ্বাস করে আমাদেরকে সত্য খাটিয়ে জানতে হবে এবং সেই মোতাবে আমল করতে হবে মিথ্যা অকল্পনীয় বিষয় থেকে দূরে থাকতে নাহলে আল্লাহর কাছে জিজ্ঞাসা হব আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্ট মতাবেক হাজ্লা নবী মহম আসসালাম আলাইকুম রহমত